সকাল সকাল রান্না স্টার্ট করে দিচ্ছি আজকে। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমি এখন চিকেন রান্না করব। তো চলো আগে রান্নাটা করি, তারপর ব্লগ কন্টিনিউ করছি। তো এখন বাজে হচ্ছে 1:30, আর আমি এই জাস্ট রান্না বান্না করে ফ্রেশ হয়ে নিলাম, আর ওইদিকে শেখরদার বৌদিও এসছে, তো আমরা সবাই এখন গল্প করছি। তো আমরা গল্প করতে থাকবো, ততক্ষণে আমরা লাঞ্চটাও করে নেব আজকে। আর একটা বেশ মজাদার আমাদের টপিক চলছে, কি ব্যাপারে সেটা পরে বলবো, আর আগে এখন খেয়ে নিই আগে। তো আজকে লাঞ্চে বানিয়েছে তো চিকেন কষা আর ডাল, আর বাকি অমিত বলবে খেয়ে কেমন হয়েছে। ভালো আছে, হান্ডি চিকেন হান্ডিতে রয়েছে তাই। আজকে পাত্র খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য হান্ডিতেই রেখে দিয়েছি, কি করবো। আর এখানে আমাদের গল্প জারি আছে, সবাই যে যার মতো গল্প করছে। এটা হচ্ছে দুপুরের গল্প, দুপুরের আসর, বিকজ এখন থেকে আর সন্ধ্যের আড্ডাটা হয়তো জমবে না, বিকজ কালকে থেকে বৌদির ছেলে স্কুল স্টার্ট হয়ে যাবে। তো আই হোপ দুপুরবেলাতেই আড্ডাটা হবে এখন থেকে। এখন আমরা সবাই বসে একেন বাবু সিনেমাটা দেখছি, এদিকে আমি আর অমিত বসে, এদিকে বৌদি শেখরদা সবাই এইভাবে। তো আমরা একটা সিনেমাটা এনজয় করি, ভীষণ ইন্টারেস্টিং একটা ভালো সিনেমা, আমার কাছে তো খুব ভালো লাগছে। তো সেসবকে দেখে জানাচ্ছি। সো ফাইনালি আমরা দা একেন সিনেমাটা দেখে উঠলাম, ভীষণই ভালো ছিল তাই না বৌদি? শেখরদা কেমন লাগলো? দারুণ সিনেমাটা ছিল, তোমরা ডেফিনেটলি দেখো। মাঝখানে খুব সুন্দর একটা টুইস্ট ছিল, তো ফার্স্টের থেকেই মানে খুব ভালো লাগছিল আমাদের। আর একেন বাবু ক্যারেক্টারটা তো অলওয়েজ খুব ফানি ক্যারেক্টার, ভীষণই ভালো লাগে। খুব সুন্দর, মানে তোমরা অবভিয়াস মানে অবশ্যই করে সিনেমাটা দেখো, খুব ভালো লাগবে আশা করি। এখন বাজে হচ্ছে 6:00, আর এখন আমরা আবার আরেকটা মুভি দেখতে বসেছি, আর সাথে আছে চা। এখানে চা আর হচ্ছে আমতেল দিয়ে মুড়ি মাখা আছে চানাচুর দিয়ে, তো আমরা এখন সেটা এনজয় করছি। এখন বাজে হচ্ছে 7:30, শেখরদারা একটু আগে জাস্ট মুভি দেখে বাড়ি গেল, আর আমি এই জাস্ট এডিটিং করছি, এখনো ব্লগ আপলোড করতে পারিনি। আর তো এখন এটা প্রায় হয়ে এসছে এডিটিংটা, তো এটা হয়ে গেলেই আমি এখন ব্লগটা আপলোড করে দেবো। তো এখন বাজে হচ্ছে 8:00, আমি এই জাস্ট ব্লগটা আপলোড করলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেল অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি লেট হওয়ার কারণটা মেন যেটা হলো, যেমন আজকে যে ব্লগটা আমি শ্যুট করছি আমি আজকে রাতেই এডিট করে রেখে দিই, সো দ্যাট আমি তাড়াতাড়ি ব্লগটা পাবলিশ করতে পারি। তো কালকে রাত্রে যেহেতু আমি একটার সময় ঘুমোতে গেছি, তো আমার আর ব্লগটা একদমই মানে একটার সময় ঘুমোতে গেছি কি একটার সময় আমার জাস্ট কেকটা হয়েছে, তারপরে তো ঘুমোতে ঘুমোতে আমার 1:30-2 বাজেই। তো কালকে রাত্রে সময় পাইনি এডিট করে রাখা, তো এই জন্য আজকে এখন এডিট করে এখনই ব্লগটা আপলোড করতে হলো। তো আজকের থেকে ভাবছি একটু আবার ঠিকঠাক মতো করতে হবে, আর মাঝখানে স্যাটারডে সানডেও ছিল, তো এই জন্য আর কি মানে একটুখানি ল্যাপ খেয়ে গেছিলাম। তো এখন থেকে চেষ্টা করছি ঠিকঠাক টাইমেই ব্লগটা আপলোড করা, যদি কোনো এমার্জেন্সি না হয়। তো চেষ্টা করছি ঠিকঠাক টাইমেই ব্লগ আপলোড করার। আমি ঘুরে যাব না, কেউ গো না, এখানে যাব না, কেউ গো না, লোক যাব না, ইউ গো সেটি যাবে না, যজো যাবে, যজো যাবে না, যজো প্লে করবে, ভালো দাদা প্লে করবে আমার সাথে, পাপা যাবে না, বাই বাই চেরি। তো এখন বাজে হচ্ছে 9:00, আর আমরা একটু হাঁটতে বেরিয়েছি, ভালো লাগছে না, সারাদিন ঘরেই ছিলাম আজকে, খুব মজা করেছি সারাদিনটা, বাট স্টিল একটু একটু রিফ্রেশমেন্ট দরকার, তো একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। এখন দেখি সোসাইটির মধ্যেই হাঁটি না একটু বাইরে যাই, আমি বলছি অমিত একটু চলো বাইরে যাই না, অমিত বোঝে না, তো এখানেই হাঁটি, তো দেখছি কি করি। ফাইনালি এখানে চলে এসেছি, এখানে একটু শেক খাচ্ছি, এসে বেশ ভালো লাগছে, এখানে আমি বাটারস্কচ শেক খেয়েছি একটা। তো চেরির উৎপাতে এক জায়গায় দাঁড়িয়ে খাওয়া সম্ভব না, তাই আমরা হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে যাচ্ছি, আর এখানে খেতে খেতে যাচ্ছি।
তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে ব্লগটাও এন্ড করার সময় চলে এসেছে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর আজকে ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তো তোমরা জানো কি করতে হবে। ইয়াস, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, বাই।